हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमी सुलेखा सोरेन। आशा करछि तोमरा सकले भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। तो बंधुरा, ए देखो आमी रेडी होये गेछि। एखन आमी जाबो आमादेर पाकुहाटे बोई मेला देखते। तो बंधुरा, स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। आर आमी निजेओ एखाने साइलेंट होये गेछि, आर भयेसटाओ पड़े दिच्छि, कारण আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বেবি আছে, আমার একটা আর ননদের একটা। তো ওরা খুব খেলছিল আর চিল্লাচিল্লি করছিল, আর বাইরেও টিভি চলছিল, ওই জন্য আমি ভয়েসটা পড়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, বইমেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পাকুহাটের বইমেলাতে চলে এসেছি। এটা হলো বাইরের গেট। তো বন্ধুরা চলো ভিতরে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখায়। তো বন্ধুরা, মালদা জেলার বামনগোলার থানার অন্তর্গত পাকুহাট বইমেলাটি পাকুহাট বইমেলা প্রদর্শনী 2023। এই বইমেলাটি শুরু হয়েছিল 29শে ডিসেম্বর 2023 আর শেষ হবে 2 জানুয়ারি 2024। এই পাকুহাট বইমেলাটিতে বই ছাড়াও নানান রকমের দোকানপাট রয়েছে। তো বন্ধুরা, এখানে নানা রকম ডিজাইনের কেক বিক্রি করছে। তো আমি 3 রকম ডিজাইনের কেক নিলাম। এই দেখো বন্ধুরা, নানান রকম ডিজাইনের ব্যাগ বিক্রি করছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এই সাইডে কসমেটিক দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরো নানা রকমের জিনিসপত্র রয়েছে। তো বন্ধুরা, এই সাইডে পুরোটাই বইয়ের দোকান। তো আমি আমার ছেলের জন্য কয়েকটা বই কিনলাম। এই দেখো বন্ধুরা, ফুল গাছ বিক্রি করছে। এখানে নানা রকমের ফুল গাছ আছে, নিতেও ইচ্ছা করছে। নিলে নিতে পারতাম, কিন্তু নিব না, আমরা তো পাকুহাট বাড়িতে আছি, সেখানে তো আর বেশি দিন থাকবো না, আর কটা দিন পরে শ্রীরামপুরে চলে যাব, ওই জন্য ফুল গাছগুলো আর কিনলাম না। কি সুন্দর লাগছে দেখতে।
ফুল গাছগুলো দেখে আমার মনটা ভরে গেল। তো বন্ধুরা, এদিকটা রয়েছে খাবারের দোকান, নানান রকম খাবারের দোকান, আর বাচ্চাদেরও কিছু খেলনার দোকান আছে। তো বন্ধুরা, চারিদিকটা ঘুরে দেখলাম, কি খাবো কি খাবো করছিল মনটা। তো আমার মন চাইলো একটু ফুচকা খাই। তো আমি ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না, যাই হোক দুই তিনটা খাওয়ার জন্য আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো। তো চলো ফুচকা খাওয়াটা দেখা যাক। তো বন্ধুরা, আমি এখানে ফুচকা খাচ্ছি। তো আমি তিনটার বেশি ফুচকা খেতে পারি না আর খুব একটা পছন্দও করি না। তোমাদের দাদাভাই আমার বর, উনি ফুচকা খেতে খুব ভালোবাসেন, উনি ফুচকা ভালো খেতে পারেন। এই দেখো বন্ধুরা, শীতকালের ভাপা পিঠে, এটা আমার সব থেকে প্রিয় জিনিস, এটা শুধু শীতকালেই পাওয়া যায়। এইগুলো চালের গুঁড়ো, নারকেল আর গুড় দিয়ে তৈরি করে, এইগুলোর এক একটা দাম 10 টাকা করে। তো আমি 5টা কিনলাম, বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। এই দেখো বন্ধুরা, নতুন একটি খাবার আমার চোখে পড়ল। এই খাবারটির নাম হলো স্প্রিং পটেটো রোল। এটাকে আমি ফার্স্ট টাইম দেখছি। এই খাবারটি দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আমি ভাবলাম আজকে খেয়েই ছাড়ব। আর দোকানটাও খুব ভিড় ছিল আর লাইনও ছিল। তো আমি প্রথমে একটা অর্ডার করলাম, দেখি একটা ট্রাই করি ভালো লাগবে কি না খেতে, তারপরে আরেকটা নিব যদি ভালো লাগে। এই স্প্রিং পটেটো রোল একটারই দাম 25 টাকা করে। দেখো বন্ধুরা, আলুগুলো মেশিনের সাহায্যে কি সুন্দর গোল গোল কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমার হাতে খাবারটি এলো। তো চলো একটু খাই, টেস্ট করি। তো খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্টি। তো ভাবলাম আরেকটা অর্ডার করি, তো হবে না, অনেক ভিড় ছিল, লাইনও ছিল। তো আবার নেক্সট টাইমে খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।